গুড মর্নিং গাইস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি একদম ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের নিয়ে যাচ্ছি নারায়ণপুরের আশেপাশে, যারা থাকো তারা চিনবে মালদার। তো নারায়ণপুর নার্সারিতে তো কৌশিক গিয়েছিল ফুল গাছ আনতে, তো ওখানে তোমাদের দেখানোর চেষ্টা করেছি কিছুটা। তো দেখতে থাকো ব্লগটা একদম শেষ অবধি না কেটে, তো আশা করি ভালো লাগবে। আর এখানে সমস্ত রকমের ফুল গাছ পাওয়া যায়, যে কোনো ধরনের গাছ পাওয়া যায়। বিশাল বড় নার্সারি, এখানে দু তিনটে নার্সারি রয়েছে, আমরা জানতাম না। আমরা এর আগে মঙ্গলবাড়ি নার্সারি তোমরা দেখেইছো, ওখানে গিয়েছিলাম, ওটা তাও মিডিয়াম, আর এটা পুরো মানে বড় একদম। তো এত সুন্দর নার্সারি আমরা জানতামই না আমাদের ধারে কাছে এত সুন্দর নার্সারি রয়েছে। তো এটা হচ্ছে দাদা, এ দাদা গিয়েছিল কৌশিকের সাথে। তো আমাদের ক্যাম্পাসেও প্রচুর গাছ লাগানো হবে এই জন্য। তো কৌশিক আমাদের জন্য তো নিয়ে এসছে, যা গাছ নিয়ে এসছে তোমাদের দেখাবো, দেখতে পাবে ভিডিওর মিডলে। তো ভিডিওটা দেখতে থাকো সেই সব দিন না কেটে, আর এনজয় করতে থাকো। আর নারায়ণপুরের আশেপাশে যারা থাকো তারা অবশ্যই এই নার্সারিতে, তোমাদের যদি ফুল গাছ নেওয়ার দরকার মানে প্রয়োজন হয় তাহলে এই নার্সারি থেকে নেবে, রাজু নার্সারি এর নাম। তো ভালো রিজনেবল মোটামুটি এই নার্সারিতে একটু কম দাম পাওয়া গেল, আর বাদবাকি তোমার নার্সারিগুলোতে প্রচুর দাম রয়েছে, প্রচুর দাম বলছে, মানে এক একটা গাছ 40 টাকার নিচে কোনো গাছ নেই তাই বলছে। তো নারায়ণপুর যারা চেনো মালদাতে, ওল্ড মালদা পড়ছে এটা, তো এখান থেকে গাছ তোমরা নিতে পারো। ওখানে দু তিনটে নার্সারি রয়েছে, দেখে দেখে নেবে, দরদাম করে নেবে অবশ্যই করে, ওরা প্রচুর দাম বলছে গাছের। তো আমাদের তো দেখলেই কী কী গাছ নিয়ে এসেছে, তোমরা দেখতে পাবে ভিডিওর শেষে। তো ভিডিওটা দেখো আর এনজয় করো। আর এই যে ওরা গাছ দেখছে কী কী গাছ আছে, না দাদা ভালো বোঝে গাছ সম্বন্ধে, এই জন্য ওকে নিয়ে দাদাকে নিয়ে গেছে কৌশিক। তো আমাদের গ্রাউন্ডেও প্রচুর গাছ লাগানো হবে এই জন্য গাছ আনতে গেছে। তো অনেক প্রচুর গাছ নিয়ে আসা হয়েছে, প্রচুর গাছ নেওয়া হয়েছে, প্রায় 200-300 পিস গাছ নেওয়া হয়েছে। তো দাদা বলছে গাছ সম্বন্ধে, কোনটা কী গাছ না গাছ, কোন ফুল ভালো হবে না হবে, কোনটা কী ফুল হয়, কোনটা কীরকম ফুল হয়, দাদা সব জানে, কারণ দাদারা এইসব গাছ টাছ বেশ লাগানো টাগানো করে। তো দাদার আইডিয়া আছে গাছ টাছ সম্বন্ধে। তো প্রচুর ভ্যারাইটিজ আইটেম রয়েছে। হ্যাঁ, তো এখন এরা ছোটো অবস্থায় বিক্রি করতে চাইছে না, যেগুলো ছোটো ছোটো গাছ, তো বলছে এগুলো বড় করে বিক্রি করলে ওদের পয়সাটা একটু বেশি হবে। তো তবুও প্রচুর গাছ নিয়েছে জন্য ওদেরকে দিয়েছে। তো ভিডিওটা দেখো আর এনজয় করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি খুবই ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, কারণ তোমরা না এগিয়ে নিয়ে গেলে আমি এগোতে পারবো না। তো ভিডিওটা দেখো এনজয় করো, আর ফুল গাছ অবশ্যই যদি কেউ মালদার ধারে কাছে থাকো এই নার্সারি থেকে আমি সাজেস্ট করবো অবশ্যই কেনো, রাজু নার্সারি থেকে। তো তোমার ওই যে নারায়ণপুর সব যারা চেনো তারা বুঝতেই পারবে, তোমার মিলনচক থেকে নারায়ণপুর যে 44 যেটা আছে, তো ওখানে না গিয়ে 44-এর আগে বাদিকে যে রাস্তাটা রয়েছে সেদিকে চলে যেতে হবে। তো সেদিকে গিয়ে ভেতরে একটু ভেতর দিকে গেলেই তোমার নার্সারি জিজ্ঞেস করলেই বলে দেবে। তো একদম লাস্ট অব দি ভিডিওটা দেখো, না তো মিস করে যাবে। আর খুবই সুন্দর, মানে পুরো সাজানো গোছানো, চকচকা পরিষ্কার, দেখেছো একদম কি মেনটেন্স, এদের মেনটেন্স প্রচুর। আর প্রচুর রকমের বাহার গাছের, প্রচুর আইটেম, অত গাছ নেওয়া তো সম্ভব না, দেখে তো সবই মনে হচ্ছে ইচ্ছে করছে যে নিই নিই। হ্যাঁ, তো ওই যে গাছে জল দিচ্ছেন উনি দিদি, তো এদের পরিচর্যা খুব, ওই জন্য মানে গাছগুলো বেশ সুন্দর ইয়ে হয়েছে। তো দাদা ঘুরে ঘুরে দেখছে কোথায় কী গাছ আছে না গাছ আছে, কোনটা নেওয়া যাবে না নেওয়া যাবে, তো দাদার এক্সপিরিয়েন্স বেশি, তো এই জন্য দাদা দেখছে। আর তোমরাও সাথে সাথে দেখতে থাকো আর এনজয় করতে থাকো ভিডিওটা। আমার আগের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করো প্লিজ, তোমরা দেখো আমার পেজে, আমার চ্যানেলে গিয়ে। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, মঙ্গলবাড়ি নার্সারিটাও গিয়েছিলাম, ওটাও বেশ ভালো নার্সারি। তো এখান থেকে কী কী গাছ নিয়ে এসেছি তোমরা লাস্টে দেখতেই পাবে। তো খুবই সুন্দর। আর যারা মালদায় থাকো, মালদা শহরে থাকো, তারা যদি গাছের মানে নার্সারির কোনো খোঁজ করো, তো নারায়ণপুরে বেস্ট নার্সারিগুলো আছে। তো দাদা চিনতো, দাদা নিয়ে গেছিলো কৌশিককে, তো ওখান থেকে গাছ আনা হয়েছে, প্রচুর গাছ নেওয়া হয়েছে, তোমাদেরকে বললাম যেটা যেমনটা। তো ব্লগটা শেষ অবধি দেখো আর এনজয় করো, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করো তোমরা,
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই যে ছোট ছোট সমস্ত গাছ, এগুলো সব ইয়ে করে রেখেছে, এগুলো বিক্রি করতে চাইছিল না তোমাদের যেমনটা বললাম, তো তারপর অনেকগুলো সব নিয়েছে 100 পিস 200 পিস করে, তো এই জন্য দিয়েছে। আর প্রচুর গাছ, ভ্যারাইটিস গাছ রয়েছে এখানে, তুমি যে যে ধরনের গাছ নেবে, যে ফল ফ্রুট লঙ্কা মানে যা কিছু নেবে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল দেখলাম। তো ব্লগটা দেখো আর কী কী গাছ পাওয়া যায় সেটাই দেখো, সেটাও দেখো আর এখানে কী কী টাইপের ফুল পাওয়া যায় না পাওয়া যায় তোমাদের সামনে ভিডিওটা রাখলাম, তোমরা দেখো। আর ভালো লাগলে যা করতে হবে তোমরা তো জানোই, তো লাইক করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আচ্ছা, তোমরা দেখতে থাকো তাহলে আর ভিডিওটা এনজয় করো। আর যে কত রকমের ফুলের বাহার দেখো, প্রচুর ফুল রয়েছে, প্রচুর। এখন শীতকালে প্রচুর ফুল ফুটবে আর দেখতে খুব সুন্দর লাগবে। আমার তো ফুল গাছ লাগাতে খুবই ভালো লাগে, তো বেশি জায়গা নেই জন্য অল্প পরিমাণে আনিয়েছি। তো এই যে ছেলেটা প্যাকিং করছে সব, বাবুটা, তো প্রচুর গাছ নেওয়া হয়েছে এরকম ছোট ছোট, তো প্যাকিং করে দিচ্ছে, বাবার সাথে সাথে হেল্প করছে। তো চলো এগুলো নিয়ে নিই। ফুল গাছ নিয়ে চলে এসেছে আবার কতকগুলো, আর একদিন গিয়ে পাইনি। এই যে রক্ত গাঁদা নাকি, এগুলো রক্ত গাঁদা নিয়ে আসলো। আর কি কি এনেছ? এই যে আজকে লাগাতে হবে একটু মাটি এনো। এখানেই কম দাম পেলে একটু, অন্য জায়গায় অনেকটা দাম, অন্যান্য জায়গায় ফুলের গাছের প্রচুর দাম বলছে, প্রায় 40 টাকা পিস 50 টাকা পিস। তো এই নার্সারিটাই খুঁজে খুঁজে তোমার মোটামুটি ওই রক্ত গাঁদা গুলো কৌশিক 5টা নিয়ে এসছে, আমাদের টব নেই জন্য বেশি নিইনি, তো ওটা 20 টাকা পিস নিয়েছে। আর তোমার ওই ছোট ছোট যে ওই দুই ধরনের গাছ নিয়েছে, আর ইনকা ইনকা গাঁথা যেটাকে বলছে, চাপা চাপা গাঁথা, তো ওটা নিয়েছে 5 টাকা পিস করে। আর একটা যে গাছটা বললাম সেটা নিয়েছে 6 টাকা পিস করে। তো মোটামুটি এখানে রিজনেবলই রয়েছে আমার মতে। আর বাদ বাকি যে 2-3টা নার্সারি দেখেছি তাতে প্রচুর দাম, মানে ওখানে ঢুকতেই পাইনি এত দাম জিজ্ঞেস করার পর। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বলে 40 টাকার ওপরে ছাড়া কোনো গাছ নেই। তো এখানে ওর তুলনায় অনেকটাই ভালো পেয়েছি গাছ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আর এনজয় করো। এই ফুল গাছগুলো আপাতত বলছে কৌশিক বলছে এইগুলোতে লাগাবে, তো এইগুলোতে হবে না লাগানো, গাছ লাগানো হয়ে গেছে। আর এই যে মাটিগুলো রেডি করলাম, মাটিগুলো রেডি করেছি, এতগুলো টব রেডি করেছি, দিকটা পুরো ফাঁকা করে দিয়েছি। এই যে শশা গাছ বেরিয়েছে, আর এই যে রক্ত গাঁদাগুলো এখন লাগানো হয়নি, আর এই যে ছোট গাছগুলো এর মধ্যে লাগিয়ে রেখেছি সব। এই যে এই ফুলগুলো খুব ভালো লাগে দেখতে। আর শাগনিক রেডি হয়ে দরজা খটখট করছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে শাগনিক, এই যে শাগনিক দরজা খটখট করছে। আর চলো যে গাছগুলো কৌশিক নিয়ে এসছে, ওকে বলেছিলাম আনতে তো 44 নার্সারি থেকে, তো গাছগুলো এখনো লাগানো হয়নি, তো আমি ওর জন্য টবগুলো রেডি করে রাখলাম। তো টবগুলো দেখাই তোমাদেরকে, চলো। টব মোটামুটি জায়গা করে নিয়েছি, গাছ অনেকগুলোই নিয়ে এসছে, কি ইনকা গাঁধা নিয়ে এসছে, রক্ত গাঁধা, আর নিয়ে এসেছি কি একটা বললো, কি একটা বললো আর একটা, আমি জানি না নামটা ভুলে গেছি। তো ওই 3 রকমের গাছ নিয়ে এসে, বেশি টব নেই তো, ছোট ছাদ। তো শাগনিকে দুষ্টুমিটা দেখো, এই যে, তো চলো দেখতে থাকো আর তোমাদের দেখাচ্ছি, চলো বাইরে কত দূর টব মব ইয়ে করা হলো, এগোনো হলো। তো সকালবেলায় গাছগুলো লাগাবো, এমনি একটা টবে লাগিয়ে রেখেছে কৌশিক, যাতে মরে না যায়, একদম ছোট ছোট গাছ তো এই জন্য। এখানেই শেষ করছি, যদি ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটা। ওকে টাটা বাই, দেখা হবে পরের ব্লগে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।